নমস্কার। আজ আমি যে ভ্রান্ত ধারণাটি নিয়ে আলোচনা করব সেটি হলো গ্রহণে খাবার খেতে নেই। এখানে গ্রহণ বলতে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এর কথাই আমরা বলছি। এই রকম একটি কথা শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষ নির্বিশেষে বহুকাল ধরে শুনে এসেছি। অবশ্য বর্তমানে এই ধরনের কুসংস্কার কমে গেলেও এখনো বহু শিক্ষিত মানুষের মুখে এই কথা শুনতে পাই এবং দেখতেও পাই যে গ্রহণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাবার খান না, গ্রহণ শুরু হওয়ার আগেই খাবার খেয়ে নেওয়ার কথা বলেন এবং তারা খেয়েও নেন, অন্যদের খেয়ে নেওয়ার কথা বলেন। গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর গঙ্গায় স্নান করেন কিংবা স্নান করে শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেন, দেখা যায়। তার কারণ তাদের ধারণা যে শরীর অশুচি হয়, আর যদি খাবার দাবার থেকে যায় তাহলে গ্রহণের পর সেগুলো ফেলে দিতে হয়, ফেলে দেন। তার কারণ তাদের ধারণা হয় যে এইসব খাবারগুলো অশুচি হয়ে গেছে। এখন এই ধরনের যে ভ্রান্ত ধারণা, এর উৎস হল বিষ্ণুপুরাণ। বিষ্ণুপুরাণের একটা কাহিনী অনেকেই জানেন, তবুও সংক্ষেপে আমি বলি। যখন সমুদ্র মন্থন হয়েছিল দৈত্য এবং দেবতারা মিলে, তাতে অমৃত ভাণ্ড উঠে আসে। সেই অমৃত যারা পান করবে তারা অমর হয়ে যাবে। দেবতারা সেই অমৃত ভাণ্ডে দৈত্যদের দিতে নারাজ। এই নিয়ে দেবতা এবং দৈত্যদের মধ্যে প্রচুর ঝগড়াঝাটি। সেই সময় সুন্দরী রমণীর বেশে হাজির হলেন দেবতা বিষ্ণু। তিনি মীমাংসা করানোর জন্য এক ছলনার আশ্রয় নিলেন। তিনি বললেন যে সবাইকে এই অমৃত ভাগ করে দেওয়া হবে দানব দেবতা নির্বিশেষে। কিন্তু তার পরিকল্পনা ছিল দানবদের অমৃত তিনি দেবেন না, সেটা দেবতাদেরই দেবেন। একদিকে দেবতাদের বসতে বললেন সারিবদ্ধভাবে, আরেকদিকে দানবদের বসতে বললেন, এবং তিনি নিজে সেই অমৃত ভাণ্ড থেকে অমৃত বিতরণ শুরু করলেন। এখন এক দানব, তার নাম রাহু, তিনি কিন্তু ছদ্মবেশে এসে দেবতাদের মাঝখানে বসে গেলেন। বিষ্ণু যখন অমৃত দিচ্ছেন তখন পরপর দিয়ে যাওয়ার সময় রাহুর পাতেও অমৃত দিয়ে ফেলেছেন, চিনতে পারেননি, এবং রাহু সেই অমৃত গলাধকরণ ডিগিলিন মুখে নিয়ে নিয়েছেন। ঠিক সেই সময় তাকে চিনতে পারে পাশে বসে থাকা দুই দেবতা সূর্য এবং চন্দ্র। তারা সঙ্গে সঙ্গে যখন বিষ্ণুকে বিষয়টি বলে, বিষ্ণু দেরি না করে তার সুদর্শন চক্র দিয়ে সাথে সাথে রাহুর গলা কেটে দেন। যেহেতু তিনি রাহু এই অমৃত গিলে নিয়েছিল, তাই তার মাথার অংশ সেটা হয়ে গেল অমর, এবং গলা থেকে তার পরের অংশ যেটা পরে কেতু নামে পরিচিত হয় সেটি কিন্তু আর অমর হল না। কিন্তু যেহেতু সূর্য এবং চন্দ্র ধরিয়ে দিয়েছিল রাহুকে, তাই চন্দ্র সূর্যের সঙ্গে রাহুর তৈরি হলো চিরশত্রুতা। সুযোগ পেলেই রাহু গিলে নেয় চন্দ্র আর সূর্যকে, কিন্তু গলা কাটা হওয়ার জন্য ধরে রাখতে পারে না, কাটা অংশ দিয়ে সূর্য এবং চন্দ্র বেরিয়ে চলে যায়। ফলে তখন আবার যখনই গিলে নেয় তখন হয় গ্রহণ, আর বেরিয়ে গেলে গ্রহণ কেটে যায়। এই হলো বিষ্ণুপুরাণের গাঁজাখুরি গল্প। এখন এইটাকে, এটা গল্প হিসেবে ভালো, নিঃসন্দেহে আকর্ষণীয় গল্প, ভালো লাগে শুনতে, কিন্তু ক্লাস 3-4 ছাত্র ছাত্রীরাও জানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন হয়। যখন সূর্য
পৃথিবী আর চাঁদ এক সরল রেখায় চলে আসে, তখনই গ্রহণ হয়। যদি সূর্য আর চাঁদের মাঝে পৃথিবী চলে আসে এক সরল রেখায়, তখন সূর্যের আলো আর চাঁদ পর্যন্ত পৌঁছতে পারে না, পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে, ফলে চাঁদকে দেখা যায় না। এই অবস্থায় হয় চন্দ্রগ্রহণ। আবার যখন সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ চলে আসে, তখন পৃথিবী থেকে মাঝখানে সূর্যকে দেখার ক্ষেত্রে চাঁদ বাধা সৃষ্টি করে, ফলে এক সরলরেখায় থাকার জন্য পৃথিবীর কিছু অংশের মানুষ চাঁদ গার্ড হয়ে যাওয়ার জন্য মাঝখানে চলে আসায় সূর্যকে দেখতে পায় না কিছু সময়ের জন্য, তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ। এই হলো মোটামুটি সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ধারণা, যেটা ক্লাস 3-4 স্টুডেন্টরাও জানে। কিন্তু এর সাথে খাবার অশুচি হয়ে যাওয়া, খাবার ফেলে দেওয়া, গঙ্গা স্নান, শরীর অশুচি হয়ে যাওয়া, এগুলির কোনো রকম কোনো সম্পর্ক থাকার কথা নয়, নেই। কিন্তু আমরা ট্রেনে বাসে মাঝে মাঝে দেখতে পাই যে এগুলিরই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বলে কিছু চটি বই বিক্রি হয়, সেগুলি আসলে অপবিজ্ঞানকে প্রচার করার উদ্দেশ্যে এইসব বই অস্বল্প দামে ট্রেনে বাসে বিক্রি হয়। সেখানে কি বলা হয়? সেখানে বলা হচ্ছে যে নাকি সূর্য থেকে যখনই আলো বা চাঁদ থেকে আলো পৃথিবীর দিকে আর আসে না এই গ্রহণের সময়, তখন খাবার দাবারে জীবাণুর সংখ্যা বেড়ে যায়, তাই খাবার খাওয়া উচিত না। এখন আমার প্রশ্ন, রাত্রিবেলায় কি সূর্যের আলো থাকে? থাকে না। মেঘলা দিনে কি সূর্যের আলো থাকে? থাকে না। তাহলে কি আমরা সেই সব খাবার দাবার ফেলে দিই? নিশ্চিত নয়, খাবার দাবার ফেলে দিই না। আবার যদি অশুচি হবে যে এই এই সময়, তাহলে অশুচি শুধু কি নিজের শরীর হয়? আমাদের জামা কাপড়, টিভি, ফ্রিজ, টেবিল, চেয়ার, আলমারি, এগুলো কি অশুচি হয় না? তাহলে ওগুলোও কেন ফেলে দেবো না? শুধু খাবারটাই অশুচি হবে ফেলে দেবো, আর আমরা নিজেরা অশুচি হয়ে যাব তাই স্নান করতে হয়। আবার আরেক রকম কিছু মানুষ বলেন, এবং বইতেও এই সব চটি বইতেই বলা হয় যে ইউভি রশ্মি সেই সময় নাকি আসে, প্রচুর পরিমাণে ইউভি রশ্মি আসে। তো ইউভি রশ্মি আমরা জানি সূর্য যখন একদম মধ্য গগনে থাকে সেই সময় সবথেকে বেশি ইউভি বা অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পড়ে। তাহলে যদি ইউভি রশ্মির কারণে যদি না আমাদের খাবার দাবার বা অশুচি হয়, তাহলে দুপুরবেলায় তো কোনো খাবারই খাওয়া উচিত না, দুপুরবেলায় সব খাবার ফেলে দেওয়া উচিত। আসলে এগুলো হচ্ছে সবই এক ধরনের ভ্রান্ত ধারণা, অযৌক্তিক ধারণা। এই সব ভ্রান্ত ধারণা আমরা ধর্ম, এই ধর্মবিশ্বাসকে সম্বল করে এই ধরনের অপবিজ্ঞানগুলো জাঁকিয়ে বসেছে আমাদের সমাজে। তাই গ্রহণ যখন হবে তখন খাবার দাবারের সঙ্গে গ্রহণের কোনো রকম কোনো সম্পর্ক নেই, সূচি অসূচির কোনো সম্পর্ক নেই। নিশ্চিন্তে খাবার দাবার খান, গ্রহণ চলাকালীন খান, আগে খান, পরে খান, তাতে কিছুই আসে যাবে না। আর শরীরের কোনো সূচি অসূচিরও কিছু বিষয় নেই, জীবাণুর সংখ্যা বৃদ্ধি বা কমে যাওয়ারও কোনো বিষয় নেই। রান্না বান্না কর ফেলে দেবেন না, খাবার দাবার ফেলে দেবেন না, দিয়ে অপচয় করবেন না, নিশ্চিন্তে খান। এটি হলো কথা গ্রহণে, সূর্যগ্রহণে কোনোভাবেই, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে কোনো খাবার দাবার নষ্টও হয় না, খাবার দাবার জীবাণুযুক্ত হয় না, শরীর অশুচিও হয় না। নমস্কার।